অল রাইট, ভিডিও শুরুতে আপনি যে অ্যামেজিং ভিডিওটি দেখলেন, আজকের এই ভিডিওতে আমরা ওই রকম অ্যামেজিং ভিডিও এডিট শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখবেন। তো আপনাকে প্রথমে কী জায়গাটা করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। যদি আপনার কাছে আগে থেকে ইনস্টল থাকে তো ভালো, যদি না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন। অ্যান্ড আপনাকে আরেকটি কাজ করতে হবে, যেটা হচ্ছে আপনার ফোনে স্পটিফাই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা স্পটিফাই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন। এছাড়া প্লে স্টোর অ্যাপ ওপেন করবেন, মানে প্লে স্টোর ওপেন করে আপনারা সার্চ করে ওখানে আপনি স্পটিফাই পেয়ে যাবেন, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে দেখুন, ফার্স্ট আপনাকে স্পটিফাই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। সো ওপেন করে নেবেন, অ্যান্ড এখানে যে কাজটা করতে হবে আপনাকে, এরকম নিচে সার্চ বারে ক্লিক করতে হবে, এখানে সার্চ বারে ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে আপনাকে সার্চ করতে হবে যেখানটা আপনি যেখান থেকে বানাতে চাইছেন। সো আমি এখানে একাধিকটা সার্চ করলাম। অ্যান্ড এখানে আমি যে দেখুন লিস্ট চলে এসেছে, দুটি সং চলে এসেছে। তো আমি নিচেরটা দু নম্বরটা লোফিটা সিলেক্ট করলাম, প্লে হয়ে গেছে দেখুন নিচেই। সো প্লে হয়ে যাওয়ার পর এরকম শো হচ্ছে দেখুন। এরপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, ওকে। সো ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর আপনার যে কাজ করতে হবে, নোটিফিকেশান বারটা এরকম নামাতে হবে। তো এখানে দেখুন আরও আপনাকে যে কাজটা করতে হবে দেখিয়ে দিচ্ছি। এখানে ব্রাইটনেসটা প্রথমত আপনাকে একদম ডাউন করতে হবে, যতটা কমানো যায় ততটা কমিয়ে দিতে হবে, ঠিক আছে, কমিয়ে দেবেন আপনারা। অ্যান্ড এখানে আরেকটা কাজ করতে হবে, আর দুটি কাজ করতে হবে, যেটা হচ্ছে ডার্ক মোডটা আপনার ফোনে অন করতে হবে। আপনার যদি জানা না থাকে ডার্ক মোড কীভাবে অন করতে হয় আপনার ফোনে, তাহলে আপনার ফোনের নাম এবং সাথে আপনার ফোনের সিরিজ নামটা ইউটিউবে লিখে সার্চ করবেন এবং ডার্ক মোড লিখে দেবেন পাশে। তো আপনার দেখবেন পেয়ে যাবেন ভিডিও, ঠিক আছে। আপনি ওখান থেকে শিখে নিতে পারবেন কীভাবে ডার্ক মোড আপনার ফোনে অন করতে হয়। তো দেন এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আপনার ফোনে ফ্লাইট মোডটা অন করে দেবেন। অন হয়ে গেছে, সো সব কাজ হয়ে গেছে। এখানে দেখুন এবার আপনারা কী করবেন, আপনার ফোনে স্ক্রিনশট যেভাবে নেয় সেভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন, ভলিউম বাটন অ্যান্ড মাইনাস বাটন। সো হয়ে গেছে স্ক্রিনশট। এবার কী করবেন, এখান থেকে ব্যাগে চলে আসবেন, আপনার অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। সো আমি এখান থেকে ওপেন করে নিলাম অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন। এবার নিচে দেখুন রয়েছে প্রজেক্ট অপশান, এখানে একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার একটি প্রজেক্ট রয়েছে, মইনুল টেক 557 প্রিসেট নামে। তো এই প্রিসেটটা আপনাকে ডাউনলোড করতে হবে অ্যান্ড আপনার ফোনে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করতে হবে। সো ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনার ইজিলি ডাউনলোড করে আপনার ফোনে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করতে পারবেন, ঠিক আছে। XML ফাইল প্রিসেট দুটো আমি দিয়ে রেখেছি, যে কোনো একটা আপনি ইউজ করবেন যেটা আপনার অ্যালাইট মোশনে কি সাপোর্ট করে। দেন প্রিসেটটা এরকম ওপেন করবেন, ওপেন করার পর দেখুন এরকম ইন্টারফেস শো করবে। এখানে আমি সমস্ত কাজ করে রেখেছি, আপনাকে বিশেষ কিছু কাজ করতে হবে না, খুবই অল্প কাজ এখানে করতে হবে। আমি 90% কাজ এখানে করে রাখবো, ঠিক আছে। আর এখানে দেখুন আপনাকে সবার নিচে আসতে হবে, সবার নিচে আপনি যদি XML ইম্পোর্ট করেন সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে সংটা চেঞ্জ করতে হবে, মানে সঙ্গের যে লেয়ারটা এখানে থাকবে কিন্তু সংটা ডিলিট হয়ে যাবে। তো আপনাকে সংটা আপনাকে আলাদা করে অ্যাড করতে হবে। তো টাইম লাইনটা ফার্স্টে আনবেন, প্লাসে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করবেন, ভিউ অলে ক্লিক করে সং থেকে এখান থেকে আপনারা আর সংটা নিয়ে নেবেন, ঠিক আছে। দেখে নেবেন সংটা কোনটা, তো এখান থেকে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আমি অ্যাড করলাম, অ্যাড করা আছে, আপনারা অ্যাড করে নেবেন। দেন এখান থেকে আপনাকে কী করতে হবে, একটা কথা বলে রাখি, আপনি যদি অন্য সঙ্গে বানাতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু বানাতে পারবেন, অন্য যে কোনো সঙ্গে এটা বানাতে পারবেন, আপনি যে কোনো সঙ্গে অ্যাড করতে পারবেন। আপনাকে শুধু এই যে লিরিক্সগুলো রয়েছে, এই লিরিক্সটা আপনাদের একটু সং অনুযায়ী, মানে গান অনুযায়ী আপনারা কিন্তু এটা লিরিক্সগুলো বদলাতে হবে। তো লিরিক্স কীভাবে লিখতে হয় এই নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন, দেখলেই কিন্তু আপনার একটা আইডিয়া এসে যাবে লিরিক্স কীভাবে লিখতে হয়, ঠিক আছে। তো এখানে দেখুন আপনাদের যে কাজগুলো করতে হবে দেখি, এখানে এখানে স্ক্রিনশট লেয়ারটা রয়েছে, স্ক্রিনশট লেয়ারটার মধ্যে সিলেক্ট করবেন। এরকম সিলেক্ট করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর আপনারা চাইলে স্ক্রিনশটটা রিপ্লেস করতে পারেন আপনারটা, বা আমি যেটা বলছি যেটা আমি আপনাদের রেকমেন্ড করবো, তো সেটা হচ্ছে এই স্ক্রিনশট লেয়ারটা যেমন আছে থাকুক, টাইম লাইনটা ফার্স্টে আনবেন, ফার্স্টে আনার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, মিটাতে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন। সো আমি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি, তো আমি এটা নিচ্ছি, এটাকে নিচ্ছি, ঠিক আছে। দেন প্লাসে ক্লিক করে এখান থেকে রিপ্লেস করলাম, দেখুন রিপ্লেস হয়ে গেল, অ্যাড হয়ে গেলো, সরি। দেন এখান থেকে সিলেক্ট করে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। সো ফিল স্ক্রিন হয়ে যাবে, এরপর আপনি কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। মুভ অ্যান্ড ট্রান্সফর্ম আসবেন, এখানে আসার পর এটা সোয়াইপ করে নিচের দিকে নামিয়ে আনবেন, যেন উপরের যে ফ্লাইট মোড আপনি অন করেছেন, যে উপরের যে বারগুলো রয়েছে সেগুলো যেন দেখা যায়, ঠিক আছে। যে হেডফোন আপনি কানেক্ট করেছেন সেগুলো যেন দেখা যায়। অ্যান্ড এখানে তিন নম্বর যে অপশান রয়েছে এটা ক্লিক করে এটাকে সাইজটা আপনার হালকা বাড়িয়ে নেবেন, এরকম হালকা বাড়িয়ে নেবেন, দেন এটাকে একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, সো ব্যাকে চলে আসবেন, এরপর এই লেয়ারটিকে সিলেক্ট করবেন, টাইম লাইনটা একদম লাস্টে নিয়ে আসবেন, দেন এখানে ক্লিক করে দেবেন এই অপশানে, তাহলে এই লেয়ারটা একদম শেষ পর্যন্ত চলে আসবে।
এরপর এই লেয়ারটিকে এরকম এই জায়গাটা লং প্রেসকে হোল্ড করে নিচের দিকে ড্র্যাগ করবেন, নামিয়ে আনবেন, এরকম এরকম জায়গাকে নিয়ে ছেড়ে দেবেন, ঠিক আছে। এরপর আগে থেকে মানে আগে থেকে যে লেয়ারটা অ্যাড করা ছিল সেই লেয়ারটিকে সিলেক্ট করবেন, মানে স্ক্রিনশটে যে লেয়ারটা অ্যাড করা ছিল এটাকে সিলেক্ট করবেন, দেন এখানে ক্লিক করবেন, এখানে এই অপশানে, দেন এখান থেকে কপি লেয়ারে ক্লিক করবেন, দেন উপরের এই লেয়ারটিকে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে দেখুন অনেকগুলো অপশান আসছে, তো পেস্ট স্টাইলের পাশে যে অ্যারোটা রয়েছে এখানে, তো এখানে ক্লিক করবেন একবার। ক্লিক করার পর এখান থেকে কালার এটা অপশানটা রয়েছে এটা ক্লিক করে হাইড করে দেবেন, অ্যান্ড মুভ অ্যান্ড ট্রান্সফর্ম যে অপশানটা রয়েছে এটা ক্লিক করে আপনারা হাইড করে দেবেন, এই দুটো অপশান আপনাকে হাইড করতে হবে, ঠিক আছে। ক্লিক করে হাইড করে দেবেন, দেন পেস্টে ক্লিক করে দেবেন, তাহলে কী হলো এফেক্টটা লেগে গেল ওখানে, ঠিক আছে। এবার এই লেয়ারটিকে সিলেক্ট করে ডিলিট করে দেবেন, আগে যেটা অ্যাড করা ছিল ডিলিট করে দেবেন, ওটার কোনো কাজ লাগবে না, আপনার এফেক্টটা চলে এসেছে। এরপর যেটা কাজটা করতে হবে, এখানে দেখুন যে লিজগুলো রয়েছে দেখুন একটু এলোমেলো হয়ে গেছে, মানে নিচের দিকে নেমে গেছে অনেকটা, ঠিকঠাক ঠিকঠাক এই যে ব্রাইটনেস বারটা যেখানে আছে ওর সাথে ঠিকঠাক ম্যাচ করছে না, ঠিক আছে। তো তার জন্য কী করতে হবে, এখানে দেখুন লিরিক্সের লেয়ারটা রয়েছে দেখুন লিরিক্স নামে লেখা রয়েছে, ঠিক আছে। তো কী লেয়ারটিকে সিলেক্ট করবেন, এরকম সিলেক্ট করে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এই জায়গাটা সোয়াইপ করে এই জায়গাটা আপনার একটু অ্যাডজাস্ট করে নেবেন এরকমভাবে, তো এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেখুন হয়ে গেছে ঠিকঠাক অ্যাডজাস্ট, ঠিক আছে, এরকম হয়ে গেছে। এবার আপনাদের যে কাজ করতে হবে, এখানে দেখুন যে কাজ করতে হবে, যে লিরিক্সের লেয়ারটা রয়েছে এটাকে আরও একবার সিলেক্ট করতে হবে, এডিট গ্রুপে ক্লিক করতে হবে, এখানে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আসুন, এখানে যে আমি লিরিক্সগুলো লিখে রেখেছি এর যে ফন্টের স্টাইল এটা কিন্তু আপনাকে রিপ্লেস করতে হবে, তো ফার্স্টে টেক্সট লেয়ার সিলেক্ট করবেন, এডিট টেক্সটে ক্লিক করবেন, দেন এখানে যা লেখা আছে থাকবে, দেন এই অপশানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করে এখান থেকে আপনি আপনার মন পছন্দ ফন্ট স্টাইল সিলেক্ট করতে পারেন, বা আমি যে ফন্টটা এখানে ইউজ করেছি সবুজ নোলোয়া, এর নোল সরি সবুজ নোলোয়া, এই ফন্টটা আপনারা ইউজ করতে পারেন, লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, দেন এখান থেকে টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন, সেম প্রসেস ফলো করে প্রত্যেকটা লেয়ারে আপনার ফন্ট স্টাইল রিপ্লেস করে নেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাকে যে কাজ করতে হবে, উপরে দেখুন একটা লেয়ার রয়েছে টাইপিং টেক্সট নামে, ঠিক আছে, এটাকে সিলেক্ট করবেন, লেয়ারটিকে সিলেক্ট করার পর মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এটা একটু হালকা উপরে তুলে নেবেন, মানে অ্যাডজাস্ট করে নেবেন আর কি, তো আমি হালকা একটা অ্যাডজাস্ট করে নিচ্ছি একটু উপরের দিকে তুলে, ওকে। সো দেন এখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর এডিট গ্রুপে ক্লিক করছি, এবার এডিট গ্রুপে ক্লিক করার পর এটাকে আমাদের একটু এডিট করতে হবে, কারণ আমি যেটা লিখে রেখে দিয়েছি এটা হয়তো আপনারা রাখতে চাইছেন না, আপনারা অন্য কিছু লিখতে চাইছেন, তো সেই ক্ষেত্রে এই লেয়ারটিকে সিলেক্ট করবেন টেক্সটের, দেন এডিট টেক্সটটিকে এখান থেকে আপনার আপনার মন এটা কেটে দিয়ে আপনার মন পছন্দ এখানে লিখতে পারেন যেটা আপনি লিখতে চাইছেন, দেন এখান থেকে ফন্ট স্টাইলটা এটা দেবেন বা অন্য যে কোনো ফন্ট স্টাইল এখানে সিলেক্ট করে টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন, দেন এখান থেকে একদম ব্যাকে চলে আসবেন, ওকে। সো ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর এবার কী করতে হবে, এখানে দেখুন আর তেমন কোনো কাজ নেই, এখানে আপনাকে এবার এই যে ভিডিওটা হলো এই ভিডিওটা আপনাকে এক্সপোর্ট করে দেবেন, এই প্রজেক্টটা যেটা আপনি বানালেন এটা আপনাকে ভিডিওতে এক্সপোর্ট করতে হবে, তার জন্য কী করবেন, ডান দিকের কোণে দেখুন রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন, দেন এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন, ভিডিওটি আপনার দ্রুত এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে, দেন এক্সপোর্ট হয়ে গেলেই সেভ বাটন পেয়ে যাবেন, সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে ভিডিওটা সরাসরি সেভ হয়ে যাবে।